কালোপতাকা মিছিল কেন করবে? তাদের ব্যর্থতার জন্য আমরা তো দায়ী। এ ধরনের কর্মসূচি জনগণের গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমাদের আজকে একটা কর্মসূচি ছিল শান্তি গণতন্ত্র উন্নয়ন শোভাযাত্রা, কিন্তু এখানে একটা ভুল নিউজ এসেছে, রিপোর্ট এসেছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এটা কিন্তু সঠিক নয়। কর্মসূচি আমরা যথারীতি সব প্রস্তুতি ছিল, কিন্তু মেট্রোপলিটন পুলিশের যে একটা অনুমতির দরকার হয় সে অনুমতি তারা দেয়নি, কাজে আমরা পুলিশের অনুমতি না পাওয়া আমরা কর্মসূচি স্থগিত করেছি। এখন সরকারি দল বলে আমরা নিয়ম মানব না, এটা তো ঠিক নয়, কিন্তু নিউজটা এসেছে ভিন্নভাবে, রিপোর্ট মনে হয় যেন আমরাই কর্মসূচি দিয়ে আবার স্থগিত করেছি। কর্মসূচি পালন করার অনুমতি আমরা পাইনি, সে কারণে ঢাকা বাইরে তারপরও অনেকে করছে, যেখানে যেখানে আমাদের সংগঠন এমপিরা তো সব জায়গার এমপিরা তো পার্লামেন্টে চলে আসছে, এই অবস্থা আজকে বাইরে আজকে দেখুন কালো পতাকা এই এই বিষয়টা, কালো পতাকা মিছিল কেন করবে? তাদের ব্যর্থতার জন্য আমরা তো দায়ী, তারা তো তাদের ব্যর্থতার জন্য, আন্দোলনের ব্যর্থতার জন্য গণতন্ত্রের অগ্রযাত্রার কোন অত অগ্রযাত্রাকে অপবাদ দিয়ে তো কোনো লাভ নেই, এবং এটাকে কালো রঙে রঞ্জিত করা তো কোনো সুনির্দিষ্ট কোনো নির্দিষ্ট কারণ আছে বলে কোনো শুভবোধ সম্পন্ন মানুষের এটা মনে হবে। তো যাক, আমি মনে করি এ ধরনের কর্মসূচি গণবিরোধী কর্মসূচি, এ ধরনের কর্মসূচি জনগণের গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবিরাম প্রয়াস, সেই প্রয়াসের বিরুদ্ধে গভীর একটা চক্রান্ত বলে আমরা মনে করি। এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করা উচিত, এবং আমরা মনে করি এ ধরনের কর্মসূচি প্রত্যাহার না হলে আমাদেরকেও জনগণের জানমাল রক্ষায় আবারও সতর্ক পাহারায় অবস্থানে আমাদেরকে যেতে হবে। সঙ্গে সঙ্গে যদি সহিংস তৎপরতা ঘটতে থাকে কর্মসূচির নামে, সে অবস্থা উদ্ভূত পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক।